राउंड अफ 16 मध्य एर मध्य किन्तु 14टा दल उठे गेছে এবং জি এবং এইচ গ্রুপের যে খেলা সেই গ্রুপে ব্রাজিল এবং পর্তুগাল কনফার্ম করেছে। এখন এই জি এবং এইচ গ্রুপে সেকেন্ড দল হিসেবে কারা যাবে সেটা আজকে ডিটারমিনেশন হবে। ঘানা আছে, উরুগুয়ে আছে পর্তুগাল গ্রুপে এবং সেইভাবেই বোঝা যাচ্ছে। তো আজকে যে কথাটা আমি বলতে চাই যে আজকেই যেহেতু রাউন্ড অফ 16 গ্রুপ পর্ব শেষ হচ্ছে, আগামীকাল থেকে রাউন্ড অফ 16 শুরু হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে গ্রুপ পর্বের খেলায় সবচাইতে প্রশংসনীয় ফুটবল খেলেছে জাপান। দুই বিশ্বকাপ জয়ী স্পেন এবং জার্মানিকে হারিয়ে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16 খেলছে, এটা অসাধারণ এক অর্জন। এবং আমরা এবার বিশ্বকাপের যত গ্রুপ পর্বের খেলাগুলো দেখছি সেখানে কিন্তু দেখছি যে ইউরোপ যে একটা ডিফারেন্সে অনেক এগিয়ে ছিল বিশ্বের অন্যান্য ফুটবল শক্তির সাথে, সেই পার্থক্যটা কিন্তু কমিয়ে এনেছে এশিয়া এবং আফ্রিকার অনেকগুলো দল। আপনি দেখছেন সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে, তিউনিশিয়া, মরক্কো, জাপান তারা দারুণ খেলছে এবং এতে বোঝা যাচ্ছে যে ফুটবল মানচিত্রে ইউরোপের সাথে তার পাল্লা দেওয়ার মতো শক্তি অর্জন করতে চলেছে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো। বিশেষ করে জাপানের কথা বলতেই হয়, তারা এক সপ্তাহের মধ্যে স্পেন এবং জার্মানির মতো বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে এবং তারা হয়তো এতে রাউন্ড অফ 16 খেলবে ক্রোয়েশিয়াকে। জাপান কতদূর যায় এটা নিয়ে আমাদের নিশ্চয়ই চিন্তা করতে হবে, হয়তো সেমিফাইনাল ফাইনালও খেলতে পারে। আরও একটা কথা বলি, এবারের বিশ্বকাপে ইউরোপে যে দুটি দল ব্যর্থ হয়েছে সেটা হলো বেলজিয়াম এবং জার্মানি। 2014 চ্যাম্পিয়ন জার্মানি 2018 এবং 2022-এ গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল, এটা একটা বিস্ময়কর বিষয়। তারপরও বলতে হয় যে এবারের বিশ্বকাপ প্রমাণ করলো যে তরুণদের নিয়ে খেললে রেজাল্ট পাওয়া যায়। যেমন জার্মানি কিন্তু অত্যন্ত বয়সী প্লেয়ার নিয়ে খেলেছে, মুলার, নয়ার, এবং বেলজিয়ামের যে সোনালী প্রজন্ম হ্যাজার্ড, ডি ব্রুইনে তারা সবাই কিন্তু বয়সের কাছে হার মেনেছে। যেহেতু ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে তারা ব্যস্ত ছিলেন, এখানে কাতারের মূল আসরে এসে এখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি এবং তারা খুব ভালো খেলতে পারেনি। আমরা আশা করব পরের রাউন্ডটা অত্যন্ত জমবে ইউরোপ এবং এশিয়ার মধ্যে। শামীম, ধন্যবাদ আপনাকে।